ভয় দেখাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, খুব ভয় লাগছে। আচ্ছা আমি যাব 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 এখন। আচ্ছা আমি যাব যাব, আপনাদের বিরক্ত করব না। দুজন মিলেই অস্থির ভয় দেখানোর জন্য একজন আরেকজনকে সরে সরে দিচ্ছে, আমি দেখাই ভয়, আরেকজন চান্সই পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, খুব ভয় পেয়েছি, খুব ভয় পেয়েছি। আচ্ছা আমি এখন যাব যাব, বিরক্ত করব না, বিরক্ত করব না, করব না, যাচ্ছি যাচ্ছি, আপনারা রেস্ট করেন। আচ্ছা আমি চলে যাব, চলে যাব, চলে যাব, আপনারা রেস্ট করেন, রেস্ট করেন, সরি সরি সরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সবসময় সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন। থাম্বনেইল এবং টাইটেল দেখে তো এতক্ষণে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিও কিসের উপর। আমি সবসময় আমার ভিডিওতে এমন কিছু শেয়ার করার চেষ্টা করি যেন আপনারা দেখে কিছুটা হলেও উপকৃত হন। আজকের ভিডিওটা ঠিক একই উদ্দেশ্য থেকে করেছি। আজকের ভিডিওতে পাখি পালনের মতো একটা শখের বিষয় কিভাবে এবং কতটা সহজে বেশ ভালো রকমের আয়ের উৎস হতে পারে সে বিষয়গুলি জানাব। পাখি পালন এমনই একটা বিষয় যেটা চাইলে আপনি একমাত্র বা প্রধান আয়ের উৎস হিসেবেও দাঁড় করাতে পারেন, আবার ছাত্র বা গৃহিণী যারা আছেন তারা হাত খরচের টাকা জোগাড় করতেও এটা করতে পারেন, তাছাড়া অনেকেই থাকেন চাকুরি বা ব্যবসার পাশাপাশি বাড়তি আয়ের উৎস হিসেবেও পাখি পালন করতে পারেন। এটা থেকে আয় করা খুব সহজ, স্বল্প পুঁজি এবং স্বল্প পরিসর হলেই হবে, আর ঝুঁকিও এতে প্রায় নেই বললেই চলে। সব কিছু জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না প্লিজ, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আয়ের বিষয়টা ছাড়াও শখের বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ, এটার সঙ্গে খুব সুন্দরভাবে সময় কেটে যায়। তো নানান প্রতিকূলতা নানান সীমাবদ্ধতার মাঝেও আমার ছোট্ট একটা শখের বাগান আছে ছাদে, সেটা দিয়েই আমি বুঝতে পারি যারা এরকম কিছু করেন শখের বশে তারা ব্যাপারটা বুঝতে পারেন। এটা শরীর এবং মন দুটোর জন্যই ভালো, আর সেটা যদি শেষ পর্যন্ত একটা আয়েরও উৎস হয়ে যায় সেটা তো আরও বেশি ভালো। এখন যে খামারটা দেখতে পাচ্ছেন এটা আমার বাবার বাড়িতে, এটার পরিসর আগে খুবই ছোট ছিল, এটা নিতান্তই শখের বশে শুরু হয়েছে, এখন ধীরে ধীরে এটার পরিসর বড় হয়েছে। আগের পাখি তো বাচ্চা দিয়েছে, সেগুলো আছে, তাছাড়া নতুন অনেক জাতের পাখি এখানে যুক্ত হয়েছে। পাখিগুলো দেখতে যেমন ভালো লাগছে তেমন সুন্দরভাবে সময়টা কেটে যাচ্ছে, আর আমার ছেলে মেয়েদের তো প্রধান আকর্ষণ হয়েছে এই রুমটা। তো পাখিদের নানান কর্মকাণ্ড দেখে কিন্তু আমার এদের প্রতি অনেক মায়া পড়ে গেছে, আর এই করোনাকালীন সময়ে পাখির কেনা বেচা একেবারেই জমে উঠেছে। তো যারা শৌখিন মানুষ আছেন তারা আগের থেকে আরও বেশি পাখি কিনছেন, আর বিক্রেতারাও বেশি দামে বিক্রি করছেন। এই পাখিটা করোনার আগে দাম ছিল 4,000-4,500 এরকম, এখন সেটা 6-এর নিচে হাত মানে পাওয়া যাচ্ছে না। যে পাখিগুলো আমরা কিনছি একটা পাখি আমাদের মারা যায়নি পর্যন্ত, কেনা পাখি মানে যে বাচ্চাগুলো কিনছি তারা বড় হয়েছে এবং তারা অলরেডি ডিম বাচ্চাও করছে। এখন সেই ব্রিডিং পাখিগুলো তো আছেই যারা ডিম বাচ্চা করছে, আর তার সাথে যুক্ত হয়েছে এই বাচ্চাগুলো, আমরা যে তারা যে বাচ্চা ডিম এবং বাচ্চা দিচ্ছে সেই বাচ্চাগুলো অ্যাড হয়েছে, তাহলে লস তো নেই। আর যে আমার মনে হয় আমি হিসাব করে দিচ্ছি এতগুলো পাখির জন্য আমার ওখানে বাইরে রাখছি, ওরা এটা ভিতরে নিয়ে এসে নিয়ে এটা ঘর করছে। এটা 2 বছর পরে ডিম বাচ্চা করে আর কি, 3-4টা করে ডিম বাচ্চা করে, 3টা কমপক্ষে হয়, 3টা পার বাচ্চা এখন ধর 12,000 টাকা পাবে। এতক্ষণ যা যা কথা হলো তাতে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি ঠিক জানি না, তো আমি আরেকটু কিছু বলতে চাই তাহলে হয়তো কথাগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো এই রুমটা খুবই ছোট, এটা 8 ফিট বাই 9 ফিটের একটা রুম, এখানে অনেকগুলো খাঁচা রাখা আছে, বিভিন্ন জাতের পাখি আছে, তো খাঁচাগুলো একটার উপর আরেকটা রাখা আছে।
এরকম পরিবেশে পাখিগুলো খুব ভালো আছে, সুস্থ আছে। আর এতগুলো পাখির জন্য মাসে 3 থেকে 3,500 টাকা খরচ হয়। এই খরচটা পুরোটাই পাখির খাওয়ার জন্য, কারণ একবার সেট করে ফেললে আর নতুন কোনো তেমন খরচ থাকে না, পাখির অসুখও হয় না, সেজন্য তেমন বাড়তি খরচ নেই। তো রুমটা তো খুবই ছোট, এটার সঙ্গে যে বারান্দা সেটাও খুব ছোট। শুরু এই বারান্দা থেকেই হয়েছিল, এখানে 4টা খাঁচা ছিল প্রথমে, পরে পাখির সংখ্যা বেড়েছে, খাঁচার সংখ্যাও বেড়েছে, সেজন্য এগুলোকে ঘরে আনা হয়েছে। এখানে বেশ কয়েক জাতের পাখি আছে, টিয়া, তারপর বাজরিগার, ঘুঘু, তারপর এ তো সানকানুর, আর আছে লাভ বার্ড, আর লাভ বার্ডেরও অনেক ভেরিয়েশন আছে। তো দেখতেই পাচ্ছেন খুব অল্প জায়গায় অনেকগুলো খাঁচা রাখা হয়েছে, তাতে অনেক পাখি আছে, অনেক জাতের পাখি আছে, আর এতগুলো পাখিকে খাওয়াতে কিন্তু খুব কমই খরচ হয়। আর এগুলোর যত্ন নিতে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব বেশি পরিশ্রম করতে হয় না, অন্য অনেক কাজের পাশাপাশি এটা যত্ন নেওয়া যায়। তাই যারা ভাবছেন বাড়তি কিছু করার, নিজের অবসর সময় কাজে লাগিয়ে বাড়তি কিছু করতে চাচ্ছেন, তারা কিন্তু খুব সহজে এই কাজটা করতে পারেন। খুব অল্প জায়গার প্রয়োজন হয়, পুঁজিটাও অনেক কম লাগে, আবার পুঁজিটা হারানোরও ভয়টা নেই একদমই, তারপর যত্নটাও অনেক কম নিতে হয়, সব কিছু মিলিয়ে খুবই সহজ। আর কেউ যদি এটাকে প্রধান আয়ের উৎস হিসেবে নিতে চান, তিনিও নিতে পারেন, যত বেশি পরিশ্রম করবেন তত বেশি বেনিফিট পাবেন। এটা করলে দুই দিক থেকে লাভবান হওয়া যাবে, শখও মিটবে আবার জীবনের প্রয়োজনটাও মিটবে। আর যারা চিন্তা করছেন এটা বিক্রি নিয়ে, তাদের বলবো এটা খুবই সুন্দর একটা মার্কেট এখন আমাদের দেশে তৈরি হয়েছে, অনলাইনে বিশেষ করে এটার কেনাবেচাটা খুব সুন্দরভাবে হয়, আর এটা সেল করা খুবই সহজ। অনলাইনে বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোর মাধ্যমেই আপনি এটা খুব সহজে সেল করতে পারবেন। তা এতক্ষণ অনেক বকবক করলাম, এখন এই পাখিটার দুষ্টুমি আপনাদের দেখাই। এই পাখিটা যখন আমি দূরে থেকে ক্যামেরা ধরি তখন কিন্তু সে নির্বিঘ্নে থাকে, খেলা করে, আর যখনই তার ক্যামেরাটা কাছে নিয়ে আসি সে কিন্তু আমাকে এইভাবে ভয় দেখানোর চেষ্টা করে। তো আজকে আর বেশি বকবক করব না, আমি শুধু একটা আইডিয়া দিলাম বিজনেসের, যারা ঘরে বসে থেকে স্বল্প পুঁজিতে স্বল্প পরিসরে কিছু করতে চান তাদের জন্য এটা একটা চমৎকার একটা কিছু হতে পারে, সেই জন্য এই ভিডিওটা করেছি। আর এখন এমন একটা সময় পার করছি আমরা, অনেকেই বেকার আছেন, হয়তো কর্মসংস্থান ঠিকভাবে হচ্ছে না, ঘরে বসে আছেন পাশ করে পড়াশোনা শেষ করে, তারাও কিন্তু এটা শুরু করতে পারেন, তাদের জন্য এটা খুব ভালো একটা কাজ হতে পারে। আবার অনেকে আছেন একটা কিছু করেন কিন্তু আরও কিছু বাড়তি কিছু করতে চাচ্ছেন, তারাও কিন্তু এটা করতে পারেন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আপনাদের একটা লাইক আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় নতুন কোনো একটা সুন্দর ভিডিও তৈরি করার জন্য। আজ এই পর্যন্তই, সবার সুস্থ সুন্দর জীবন কামনা করি, আল্লাহ হাফেজ।